আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি অবনী। সো আজকে আমরা যে টপিকটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে বায়োলজির দশম অধ্যায়, সমন্বয় ও নিয়ন্ত্রণ। সমন্বয় ও নিয়ন্ত্রণ চ্যাপ্টারের উদ্ভিদের যে সমন্বয় রয়েছে এবং বিভিন্ন যে হরমোন সংক্রান্ত বিভিন্ন আলোচনা রয়েছে সেটা আমি এই পার্টে বলবো, এবং এর পরের পার্টে আমি বলবো হচ্ছে উদ্ভিদের কী বলে আমাদের যে ব্রেন সম্পর্কে যে তথ্যগুলো রয়েছে সেগুলো, এবং হচ্ছে ব্রেনের যে বিভিন্ন রোগ হয়, তারপরে প্রতিবর্তী ক্রিয়া, এগুলো হচ্ছে তোমরা পরের পার্টে পেয়ে যাবে। অর্থাৎ এই চ্যাপ্টারের দুইটা পার্ট করবো। এখন দেখো, উদ্ভিদের সমন্বয়ে প্রথমেই তোমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে ফাইটো হরমোন কি। ফাইটো মানে হচ্ছে প্লান্ট। সো ফাইটো হরমোন মানে হচ্ছে যেই হরমোনগুলো হচ্ছে তোমার হচ্ছে, হরমোন তো একটা জৈব রাসায়নিক পদার্থ তোমরা জানো। সো যে জৈব রাসায়নিক পদার্থটা উদ্ভিদদেহে উৎপন্ন হয়ে উদ্ভিদের যে বৃদ্ধি রয়েছে, বিকাশ রয়েছে এবং বিভিন্ন অঙ্গের সৃষ্টি, এই সব কাজে সাহায্য করবে, সেটাই হচ্ছে কি ফাইটো হরমোন। এখন একটা প্রশ্ন আসে যে পোস্টুলেটেড হরমোন কি। পোস্টুলেটেড হরমোনগুলো হচ্ছে যেগুলো উদ্ভিদের ফুল এবং জনন সংশ্লিষ্ট অঙ্গের বিকাশে সাহায্য করে, সেগুলোই হচ্ছে পোস্টুলেটেড হরমোন। এই পোস্টুলেটেড হরমোনের মধ্যে রয়েছে ফ্লোরিজেন, ভার্নালিন, এগুলো। এখন আমরা জানবো উদ্ভিদের যে বিভিন্ন ধরনের বৃদ্ধি বর্ধক হরমোন রয়েছে সেগুলো সম্পর্কে। প্রথমেই যেটা আসে সেটা হচ্ছে অক্সিন। অক্সিন হচ্ছে তোমার বিজ্ঞানী চার্লস ডারউইন, তিনি হচ্ছেন উদ্ভিদের যে ভ্রূণমুকুল আবরণী রয়েছেন সেখানে হচ্ছে তোমার ভ্রূণমুকুল আবরণীর উপরে সূর্যের আলোর প্রভাবটা লক্ষ্য করেন। সো এটা সম্পর্কে আমরা একটু পরে জানবো আরও বিস্তারিতভাবে, কারণ আমি ছবি এঁকে এটা দেখাবো। এরপরে রয়েছে জিবেরেলিন। এই জিবেরেলিনের কাজ কী সেটা তোমাদেরকে একটু জানতে হবে। তোমরা জানো যে ধানের বাকানি রোগের যে একটা জীবাণু রয়েছে সেটা একটা ছত্রাক। সেই ছত্রাক এক ধরনের রাসায়নিক পদার্থ বা কেমিক্যাল ক্ষরণ করে। সেইটা কি করে, সেই কেমিক্যালটা হচ্ছে তোমার উদ্ভিদের যে বৃদ্ধি, তারপরে হচ্ছে ফুল ফোটানো, এগুলোতে সাহায্য করে। সো যেই উদ্ভিদগুলো হচ্ছে তোমার খাটো হয় বা খর্বাকার হয় সেগুলোতে যদি এই জিবেরেলিন হরমোনগুলো প্রয়োগ করা হয় তাহলে কি হয়, সেগুলো দৈর্ঘ্যে বৃদ্ধি পায়। এরপরে রয়েছে বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করতেও এই জিবেরেলিন হরমোনের প্রভাব রয়েছে। এরপরে হচ্ছে সাইটোকাইনিন। সাইটো মানে তোমরা সবাই জানো, সাইটো মানে হচ্ছে কোষ, আর কাইনিন শব্দের অর্থ হচ্ছে তোমার বিভাজন। সো সাইটোকাইনিন মানে হচ্ছে যে হরমোনটা উদ্ভিদের কোষ বিভাজনে সহায়তা করবে, সেটাই হচ্ছে কি সাইটোকাইনিন। এখন দেখো এই সাইটোকাইনিন হরমোনের প্রভাবে কি হবে, উদ্ভিদের যে কোষ বিভাজন সেটা হবে, তারপরে হচ্ছে বার্ধক্য যেটা রয়েছে সেটাও বিলম্বিত হবে, এবং বীজ এবং অঙ্গের সুপ্ত অবস্থা ভঙ্গকরণেও কিন্তু এই সাইটোকাইনিন হরমোনের প্রভাব রয়েছে। এরপরে আমরা জানবো ইথিলিন হরমোন সম্পর্কে। ইথিলিন হচ্ছে এক ধরনের তোমার গ্যাসীয় পদার্থ যেটা হচ্ছে তোমার ফল পাকাতে সাহায্য করে। এই ফল পাকাতে কিভাবে সাহায্য করে, আমরা যখন এই একটা পাকা আমের সাথে হচ্ছে তোমার একটা কাঁচা আম রেখে দিব তাহলে দেখা যাবে যে সেই কাঁচা আমটাও পেকে গেছে। সেটা অ্যাকচুয়ালি কিভাবে পেকে যায় সেটা হচ্ছে এই ইথিলিন হরমোনের প্রভাবেই হচ্ছে পেকে যায়। কারণ হচ্ছে তোমার হচ্ছে এটা যেহেতু একটা গ্যাসীয় পদার্থ, সো এগুলো কী করবে, ফল পাকাতে সাহায্য করবে, তারপরে হচ্ছে তোমার চারাগাছের কাণ্ডের বৃদ্ধি ঘটাবে, তারপরে হচ্ছে তোমার হচ্ছে এটা ফুল ফলের ঝরে পড়া ত্বরান্বিত করতেও এটা সাহায্য করে। এরপরে একটা হরমোনের নাম তোমরা দেখতে পারছো, সেটা হচ্ছে অ্যাপসিসিক অ্যাসিড। এই অ্যাপসিসিক অ্যাসিডকে স্ট্রেস হরমোনও বলা হয়, কারণ হচ্ছে এটা হচ্ছে উদ্ভিদের পত্ররন্ধ্র বন্ধ করতে সাহায্য করে। আমরা জানি পত্ররন্ধ্র খুলতে কে সাহায্য করে, সেটা হচ্ছে পটাশিয়াম। এই অ্যাপসিসিক অ্যাসিডটা কী হবে, এই পটাশিয়ামের পরিমাণ সেটা গাছ থেকে কমিয়ে দিবে জোর করে, এই জন্য হচ্ছে এটাকে স্ট্রেস হরমোন বলা হয়। এটা যখন কমিয়ে দিবে তখন কী হবে, পত্ররন্ধ্র খুলবে না। পত্ররন্ধ্র না খুললে প্রস্বেদনের হারটা কী হবে, কমে যাবে। যখন দেখা যায় যে উদ্ভিদ মূল থেকে পর্যাপ্ত পরিমাণ পানি নিতে পারে না তখন কী হয়, প্রস্বেদনের হারটা কিন্তু বন্ধ করে দিতে হয়। সেটা মূলত হয় হচ্ছে এই অ্যাপসিসিক অ্যাসিডের কারণে। এখন দেখো, আমি তোমাদেরকে বলেছিলাম অক্সিন হরমোনটা হচ্ছে কীভাবে কাজ করছে সেটা আমি তোমাদেরকে চিত্রের মাধ্যমে বলবো। এখন দেখো এই যে অক্সিন সেটার উৎস কোথায়, সেটার উৎস হচ্ছে বর্ধনশীল অঞ্চলে। অর্থাৎ উদ্ভিদের যে বর্ধনশীল অংশগুলো রয়েছে, অর্থাৎ যে কাণ্ডের অগ্রভাগ, তারপরে হচ্ছে ভ্রূণমুকুল, এগুলোই হচ্ছে উদ্ভিদের বর্ধনশীল অঞ্চল। এরপরে রয়েছে পরিবহন। এর অক্সিজেনের পরিবহন হয় সাধারণত হচ্ছে মেরুবর্তী। মেরুবর্তী মানে হচ্ছে কাণ্ড থেকে মূলের দিকে, অর্থাৎ এই ধরো এই কাণ্ড, এই কাণ্ড থেকে মূলের দিকে অক্সিজেনের পরিবহনটা হবে। এরপরে অক্সিজেনের রাসায়নিক উপাদান হচ্ছে ইন্ডল অ্যাসিটিক অ্যাসিড, এই জন্য হচ্ছে অক্সিজেনের যে প্রকৃতি সেটা আম্লিক হয়। এখন আমরা জানবো অক্সিজেনের কাজ সম্পর্কে। অক্সিজেনের কাজের মধ্যে রয়েছে অগ্রস্থ প্রকটতা। অগ্রস্থ প্রকটতা মানে হচ্ছে এই যে অক্সিজেন যেটা রয়েছে সেটা হচ্ছে শীর্ষের মুকুল এবং গাছকে লম্বায় বাড়তে সাহায্য করে। এরপরে রয়েছে মূলের বৃদ্ধি, অর্থাৎ অক্সিজেন কী করে, মূলের সৃষ্টি করে এবং মূলের বৃদ্ধিও ঘটায়। এরপরে রয়েছে মোচন রোধ। মোচন রোধ মানে হচ্ছে একটা ফলকে সেটা গাছে ধরে রাখতে সহায়তা করবে, অর্থাৎ ফলটা যাতে গাছ থেকে পড়ে না যায়
সেটাই হচ্ছে তোমার মোচন রোধ। এখন এই জায়গায় কিছু চিত্র দেখতে পারছো, এই চিত্র দিয়ে আমি তোমাদেরকে ব্যাখ্যা করব যে কিভাবে হচ্ছে অক্সিজেনের প্রভাবটা উদ্ভিদে পড়ে। একটা জিনিস মনে রাখবা, সূর্যের আলোর প্রভাবে কিন্তু অক্সিজেন নষ্ট হয়ে যায়। এখন দেখো এই যে এই এ যে গাছটা রয়েছে, এই এ গাছে কিন্তু কি হচ্ছে, এই উদ্ভিদটা বাঁকাভাবে বৃদ্ধি পড়ছে করছে, অর্থাৎ সূর্যের আলোর দিকে কি করছে, এটা বাঁকাভাবে বৃদ্ধি পাচ্ছে। অন্যদিকে বি পাত্রের যে উদ্ভিদ সেটা দেখো, সেটা কিন্তু লম্বালম্বিভাবে বিভক্ত বৃদ্ধি পাচ্ছে। এরপরে সি পাত্রের যে উদ্ভিদটা রয়েছে সেটার কিন্তু এই যে এই ভ্রূণমুকুল আবরণী যেটা রয়েছে সেটা কিন্তু কেটেই দেওয়া হয়েছে। এখন দেখো এ পাত্রে কি হবে, এ পাত্রের যে উদ্ভিদটা রয়েছে, এ পাত্রের উদ্ভিদটা প্রথমে কিন্তু ছিল কেমন, এরকম। আমি যদি আবার একটু আঁকি, এটা কি ছিল, এরকম ছিল। যখন এই সূর্যের আলোটা পড়ল তখন কি হলো, এই এ পাত্রের উদ্ভিদটা এই সূর্যের আলোর দিকে চলে গেল। এখন দেখো এই সূর্যের আলোর দিকে কি, এই দিকে কি সূর্যের আলো বেশি না, আর এই দিকে তো কম, সো সূর্যের আলোর প্রভাবে তো অক্সিজেন নষ্ট হয়ে যায়, সো এই দিকে কি আর উদ্ভিদের বৃদ্ধিটা হবে না, এই দিকে উদ্ভিদের বৃদ্ধি হবে। অর্থাৎ এই দিকে যখন উদ্ভিদের বৃদ্ধিটা হবে তখন এই দিকে হেলে যাবে এবং এই উদ্ভিদটা বাঁকাভাবে বৃদ্ধি পাবে। এটাই হচ্ছে বিজ্ঞানী চার্লস ডারউইন যিনি রয়েছেন, তিনি হচ্ছে এই অরিজিনের প্রভাবে হচ্ছে ভ্রূণমুকুল আবরণীর উপর সূর্যের আলোর প্রভাব বিদ্যমান রয়েছে কিভাবে সেটা ব্যাখ্যা করেন। এরপরে দেখো এই বি পাত্রে কী রয়েছে, বি পাত্রের যে উদ্ভিদটা রয়েছে সেটাকে একটা ফয়েল পেপার দিয়ে আটকে দেওয়া হয়েছে এটার ভ্রূণমুকুল আবরণীটা। ফলে কি হচ্ছে, এটা সূর্যের আলোর প্রভাবে অক্সিজেন হরমোনটা নষ্ট হতে পারছে না, ফলে কি হচ্ছে এই অক্সিজেন হরমোনটা এই তোমার মূলের দিকে চলে যাচ্ছে এবং উদ্ভিদটা কি হচ্ছে খাড়াভাবে বৃদ্ধি পাচ্ছে। এবং সি পাত্রে দেখো, সি পাত্রের যে উদ্ভিদটা রয়েছে সেটার কিন্তু ভ্রূণমুকুল আবরণীটা কেটেই দেওয়া হয়েছে। এই ভ্রূণমুকুল আবরণীটা কেটে দেওয়ার কারণে কি হবে, এই যে অগ্রমুকুলের যে বৃদ্ধি সেটা ব্যাহত হবে, কিন্তু এই উদ্ভিদের যে কাক্ষিক মুকুলের বৃদ্ধি রয়েছে সেটা কিন্তু চলতে থাকবে, অর্থাৎ উদ্ভিদটা এভাবে বৃদ্ধি পাবে, এটা কিন্তু খারাপভাবে বৃদ্ধি পাবে না। সো তোমরা বুঝতে পারলে যে এ পাত্রের উদ্ভিদ, বি পাত্রের উদ্ভিদ এবং সি পাত্রের উদ্ভিদের উপরে অক্সিজেনের কীরকম প্রভাব বিদ্যমান রয়েছে। এখন আমরা জানবো অভিকর্ষ উপলব্ধি বা জিও পারসেপশন সম্পর্কে। তোমরা জানো অভিকর্ষ উপলব্ধিটা কিসে হয়, ভ্রূণমূল এবং ভ্রূণকাণ্ডের যে অগ্রভাগ রয়েছে তার যে অভিকর্ষের দিকে যে উদ্দীপনা অনুভব করে সেটাই হচ্ছে কি অভিকর্ষ উপলব্ধি। যেমন আমি যদি একটা চিত্র এঁকে দেখাই, এই জায়গায় দেখতে পারছো একটা উদ্ভিদ, এই উদ্ভিদটা কি হবে, এর যে মূলটা রয়েছে সেটা কি মাটির দিকে বৃদ্ধি পাচ্ছে না, এটা কি অভিকর্ষের পক্ষে না, সো এটা হচ্ছে তোমার পজিটিভ জিওট্রপিজম। কিন্তু এই যে এই কাণ্ডের যে বৃদ্ধিটা সেটা কিন্তু পজিটিভ জিওট্রপিজম না, সেটা হচ্ছে নেগেটিভ জিওট্রপিজম। কারণ হচ্ছে এটা কিন্তু অভিকর্ষের বিপরীত দিকে বৃদ্ধি পাচ্ছে। সো আমরা এখান থেকে এটা বলতে পারি যে তোমার যে মূলের বৃদ্ধিটা রয়েছে সেটা কিন্তু পজিটিভ জিওট্রপিজম হয়, কিন্তু কাণ্ডের যে বৃদ্ধিটা রয়েছে সেটা কিন্তু নেগেটিভ জিওট্রপিজম হয়। সো তোমরা এটা অবশ্যই মনে রাখবে যে কোনটায় পজিটিভ জিওট্রপিজম হয় এবং কোনটায় নেগেটিভ জিওট্রপিজম হয়। তাহলে আমি লিখে দিচ্ছি, এটা হচ্ছে নেগেটিভ জিওট্রপিজম এবং এটা হচ্ছে কি পজিটিভ। তাহলে আশা করি তোমরা এই অভিকর্ষের প্রভাবে হচ্ছে কিভাবে উদ্ভিদের কাণ্ড এবং মূলের বৃদ্ধি ঘটছে সেটা বুঝতে পেরেছ। এরপরে আমরা জানবো বায়োলজিক্যাল ক্লক সম্পর্কে। বায়োলজিক্যাল ক্লকটা অ্যাকচুয়ালি কি, বায়োলজিক্যাল ক্লক হচ্ছে উদ্ভিদের যে আলো অন্ধকারের ছন্দ সেটাই হচ্ছে বায়োলজিক্যাল ক্লক। এখন দেখো ছোট দিনের উদ্ভিদ বলতে বোঝায় হচ্ছে যাদের পুষ্পায়নে তোমার কম আলোর দরকার হয়, অর্থাৎ কম পরিমাণ আলো হলেই এদের পুষ্প প্রস্ফুটন ঘটে। এর আবার বড় দিনের উদ্ভিদ বলতে বোঝায় হচ্ছে যাদের হচ্ছে পুষ্পায়নে বেশি পরিমাণে আলো দরকার হয়। আর আলোক নিরপেক্ষ উদ্ভিদ বলতে বোঝায় যাদের হচ্ছে আলোর কোনো প্রভাব পড়ে না। এখন দেখো ছোট দিনের উদ্ভিদগুলো কী কী, ছোট দিনের উদ্ভিদ হচ্ছে তোমার চন্দ্রমল্লিকা, ডালিয়া, এইগুলো। এখন দেখো এই চন্দ্রমল্লিকা, ডালিয়া, এগুলোর আলোর কতক্ষণের দরকার হবে, এগুলোর আলোর দরকার হবে হচ্ছে 8 থেকে 12 ঘন্টার মতো। এরপরে দেখো বড়দিনের উদ্ভিদ কোনগুলো, যেগুলোর পুষ্পায়নে বেশি আলোর দরকার হয়। এখন দেখো এই বড়দিনের উদ্ভিদ কোনগুলো, সেগুলো হচ্ছে তোমার ঝিঙে, লেটুস, এগুলো। এদের আলো দরকার হবে হচ্ছে 12 থেকে 16 ঘন্টা। এখন দেখো আলোক নিরপেক্ষ উদ্ভিদ কোনগুলো, সেগুলো হচ্ছে সূর্যমুখী, শসা, এগুলো হচ্ছে আলোক নিরপেক্ষ। তাহলে আশা করি তোমরা বায়োলজিক্যাল ক্লক সম্পর্কে বুঝতে পেরেছো।
এখন আমরা জানবো ভার্নালাইজেশন সম্পর্কে। ভার্নালাইজেশন হচ্ছে শৈত্য প্রদানের মাধ্যমে ফুল ধারণ ত্বরান্বিত করার প্রক্রিয়াই হচ্ছে ভার্নালাইজেশন। এখন দেখো এই কেন হচ্ছে তোমার শৈত্য প্রদানটা করতে হবে, কারণ অনেক সময় দেখা যায় যে শীতের গম যদি গরমকালে লাগানো হয় তাহলে ফুল আসতে দেখা যায় যে অনেক দেরি হয়, কিন্তু তুমি যদি বীজ রোপণের পূর্বে 2-5 ডিগ্রি সেলসিয়াস তোমার উষ্ণতা প্রয়োগ করো তাহলে হচ্ছে তোমার স্বাভাবিক যে বৃদ্ধি সেটা ঘটবে। তাহলে এই ভার্নালাইজেশন বলতে মূলত বোঝায় হচ্ছে শৈত্য প্রদানের মাধ্যমে উদ্ভিদের যে বৃদ্ধি সেটা ত্বরান্বিত করার প্রক্রিয়া। এরপরে আমরা জানবো চলন সম্পর্কে। উদ্ভিদের দুই ধরনের চলন হতে পারে, একটা হচ্ছে সামগ্রিক চলন আরেকটা হচ্ছে বক্র চলন। সামগ্রিক চলনটা অ্যাকচুয়ালি কি, যখন উদ্ভিদ দেহের কোনো অংশ সামগ্রিকভাবে অর্থাৎ পুরোটা হচ্ছে প্রয়োজনের তাগিদে এক স্থান থেকে অন্য স্থানে যাবে, সেটাই হচ্ছে সামগ্রিক চলন। এই সামগ্রিক চলনের মধ্যে রয়েছে হচ্ছে তোমার বিভিন্ন উন্নত শ্রেণীর উদ্ভিদের গ্যামেটসে এইগুলো এই তোমার সামগ্রিক চলনটা ঘটে। তারপরে হচ্ছে তোমার জুসপোর যেটা রয়েছে সেটাতেও কিন্তু এই সামগ্রিক চলনটা ঘটে। এছাড়াও তোমার বইয়ে কিছু উদাহরণ দেওয়া আছে, যেমন হচ্ছে ভলভক্স, তারপরে হচ্ছে তোমার ক্লাইমোডেমাস, এগুলো হচ্ছে তোমার সামগ্রিক চলনে হয়। তাহলে আর বক্রচলনটা কি, বক্রচলন হচ্ছে তোমার সামগ্রিকভাবে এটা যাবে না, এটা হচ্ছে মাটিতে আবদ্ধ হয়ে এর বিভিন্ন অঙ্গগুলো নানাভাবে বেঁকে যাবে, এগুলোকেই বলা হয় হচ্ছে বক্রচলন। যেমন কাণ্ডের হচ্ছে আলোকমুখী চলন, তারপরে হচ্ছে তোমার মূলের যে মূল তো যায় হচ্ছে তোমার মাটির দিকে অর্থাৎ অন্ধকারের দিকে যায়, সেটা হচ্ছে তোমার বক্রচলন। এখন দেখো ফটোট্রপিক চলন কি, ফটোট্রপিক চলনও এক ধরনের বক্রচলন, কারণ আমি তো বলেছি যে কাণ্ডের যে আলোকমুখী চলন সেটাও কি একটা বক্রচলন। তাহলে এই ফটোট্রপিক চলনের মধ্যেও রয়েছে পজিটিভ ফটোট্রপিজম এবং নেগেটিভ ফটোট্রপিজম। পজিটিভ ফটোট্রপিজমটা কোনটা, সেটা হচ্ছে উদ্ভিদের যে কাণ্ড রয়েছে তারপর শাখা প্রশাখা রয়েছে সেগুলো কি সবসময় আলোর দিকে থাকে না, এগুলো হচ্ছে তোমার পজিটিভ ফটোট্রপিজম। এবং মূলের যে চলন সেটা হচ্ছে তোমার নেগেটিভ ফটোট্রপিজম, অর্থাৎ কাণ্ডের যে আলোর দিকে চলন সেটা হচ্ছে পজিটিভ ফটোট্রপিজম এবং মূলের যে আলোর বিপরীত দিকে চলন সেটা হচ্ছে নেগেটিভ ফটোট্রপিজম। অর্থাৎ আমি যদি একটা উদ্ভিদ আঁকি তাহলে এই এই অংশগুলো কি আলোর দিকে চলছে না, তাহলে এটা কি পজিটিভ ফটোট্রপিজম, আর এই মূলের যে অন্ধকারমুখী চলন হচ্ছে এটা কি নেগেটিভ ফটোট্রপিজম। এখন দেখো এই যে এই ফটোট্রপিজম, এটা যদি তোমাদের মনে না থাকে তাহলে তোমরা মনে রাখতে পারো ফটো মানে হচ্ছে আলো আর ট্রপিক মানে হচ্ছে টু টার্ন, অর্থাৎ ঘুরে যাওয়া। তাহলে ফটোট্রপিক চলন মানে কি, আলোর দিকে ঘুরে যাওয়া। তাহলে তোমরা আশা করি এই ফটোট্রপিক চলন সম্পর্কে বুঝতে পেরেছ। এখন আমরা জানবো হরমোন সম্পর্কে। তোমরা জানো হরমোন কি, হরমোন হচ্ছে একটা রাসায়নিক পদার্থ যেটা হচ্ছে তোমার কোষের এক জায়গায় তোমার উৎপন্ন হয় এবং রক্তের মাধ্যমে পরিবাহিত হয়ে হচ্ছে তোমার উৎপত্তিস্থল থেকে দেহের দূরবর্তী কোনো কোষীয় কোষ বা অঙ্গকে হচ্ছে তোমার উদ্দীপ্ত করে। যেমন আমরা তোমার হচ্ছে লোহিত রক্তকণিকার যে কাজ সেগুলোর মধ্যে একটা কাজ দেখেছিলাম কি, হরমোন ট্রান্সপোর্টেশন। এর কারণ কি, এর কারণ ছিল হচ্ছে তোমার হচ্ছে এই হরমোনগুলো দূরবর্তী কোনো জায়গায় গিয়ে কাজ করে, সেই হরমোনটাকে পরবর্তী জায়গায় নিয়ে যাওয়াটাই কি এই রক্তের একটা কাজ। সো আমরা এই সংজ্ঞার মধ্যেই বলতে পারি যেগুলো রক্তের মাধ্যমে পরিবাহিত হয়ে উৎপত্তিস্থল থেকে দেহের দূরবর্তী কোনো কোষ বা অঙ্গকে উদ্দীপ্ত করে সেটাই হচ্ছে কি হরমোন। এখন দেখো একটা প্রশ্ন আসে যে হরমোনকে কেন রাসায়নিক দুধ বলা হয়, কারণ হচ্ছে হরমোন হচ্ছে খুব অল্প পরিমাণে আমাদের দেহে উৎপন্ন হয় এবং অনেক বিশেষ বিশেষ যে শরীরের বৃত্তীয় কাজগুলো রয়েছে সেগুলো অনেক সূক্ষ্মভাবে নিয়ন্ত্রণ করে, এবং যেহেতু এটা হচ্ছে তোমার দূরবর্তী কোনো স্থানে গিয়ে কাজ করে এজন্য হচ্ছে এই হরমোনটাকে তোমার রাসায়নিক দুধ বা কেমিক্যাল মেসেঞ্জার হিসেবেও বলা হয়। এখন হরমোনের কাজ ও গুরুত্ব সম্পর্কে আমরা জানব। হরমোনের একটা কাজ হচ্ছে কি উত্তেজক বা নিস্তেজক হিসেবে দেহের পরিস্ফুটন বৃদ্ধি ও বিভিন্ন কাজ নিয়ন্ত্রণ করবে। তারপরে রয়েছে হরমোন অতি অল্প পরিমাণে নিঃসৃত হয়ে বিশেষ বিশেষ শরীরবৃত্তীয় কাজ নিয়ন্ত্রণ করে, যেটা আমি একটু আগেই বললাম। এরপরে ব্যক্তির আচার আচরণ এবং আবেগ প্রবণতার উপরে প্রভাব ফেলে। এরপরে হচ্ছে ফেরোমেন যে হরমোনটা রয়েছে সেটার সাহায্যে পিঁপড়া খাদ্যের উৎসের যে সন্ধান সেটার খোঁজ পায়। তাহলে এই ফেরোমন নিয়ে আরও কিছু কথা বলতে হবে, কারণ হচ্ছে এই ফেরোমন সম্পর্কে অনেক সময় পরীক্ষায় প্রশ্ন আসে। এই ফেরোমনটা হচ্ছে তোমার পিঁপড়াদের যে সবসময় সারি বেঁধে চলতে দেখো সেটা অ্যাকচুয়ালি কেন দেখা যায়, কারণ হচ্ছে এই পিঁপড়া একটা পিঁপড়া যখন খাদ্যের খোঁজ পায় তখন কি করে, সে এই ফেরোমন হরমোনটা নিঃসরণ করে। এই ফেরোমন হরমোনটা যখন নিঃসরণ করে তখন অন্য পিঁপড়াগুলোও সেই জায়গায় যায়, সেই জায়গায় গিয়ে যে কী হয় তারাও হচ্ছে ওই খাদ্যটা সংগ্রহ করে আবার বাসায় ফিরে আসে। তারা যখন বাসায় ফিরে আসলো
তখন কিন্তু ওই হরমোনটা কী হয়, নিঃসরণ বন্ধ করে দেয় পিঁপড়ারা, ফলে কী হয় সেটা বাতাসে উবে যায়, ফলে আর পিঁপড়ারা আর খাদ্য সংগ্রহে আর যায় না ওই জায়গায়। এরপরে আরেকটা কাজ হচ্ছে এই ফেরোমনের, সেটা হচ্ছে পতঙ্গ ফেরোমন দিয়ে সব প্রজাতির প্রাণীকে খুঁজে পায়। অর্থাৎ কোনো পতঙ্গ হচ্ছে সব প্রজাতির প্রাণীকে খুঁজে পেতেও এই ফেরোমন হরমোনটার ব্যবহার করে। এরপরে রয়েছে অনিষ্টকারী পোকামাকড় মারার ক্ষেত্রে, অর্থাৎ হরমোন কী করে বিভিন্ন এই ফেরোমনটা কী করে বিভিন্ন অনিষ্টকারী পোকামাকড় তোমার হচ্ছে ফাঁদে আটকে তারপরে হচ্ছে মেরে ফেলে। তাহলে আশা করি হরমোনের কাজ ও গুরুত্ব সম্পর্কে তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা জানবো অন্তঃক্ষরক গ্রন্থি এবং বহিঃক্ষরক গ্রন্থির কাজ সম্পর্কে। তোমরা জানো হরমোন কি বিভিন্ন ধরনের নালীবিহীন গ্রন্থি থেকে উৎপন্ন হয়। এই নালীবিহীন গ্রন্থিগুলোই হচ্ছে অন্তঃক্ষরক গ্রন্থি। তাহলে তোমরা এই জায়গায় দেখতে পারছো এই হরমোন যেগুলো রয়েছে সেগুলো যেহেতু এই তোমার অন্তঃক্ষরক গ্রন্থি থেকে নিঃসৃত হয়, তার সাথে আমি এই বহিঃক্ষরক গ্রন্থির পার্থক্যটাও লিখে রেখেছি। অন্তঃক্ষরক গ্রন্থির কি কোনো ক্ষরণকারী নালী থাকবে না, কিন্তু বহিঃক্ষরক যে গ্রন্থিটা রয়েছে তাদের কিন্তু ক্ষরণকারী নালী থাকবে। এরপরে এদের রাসায়নিক পদার্থ হরমোন নিঃসৃত করে আর এরা হচ্ছে বিভিন্ন এনজাইম নিঃসৃত করে। এরপরে হচ্ছে দূরবর্তী স্থানে রক্তের মাধ্যমে বাহিত হয় আর এটা হচ্ছে নিজস্ব নালীর মাধ্যমে বাহিত হয়। আর উদাহরণ হচ্ছে পিটুইটারি, থাইরয়েড, অ্যাড্রেনাল, এগুলো হচ্ছে তোমার অন্তঃক্ষরক গ্রন্থির উদাহরণ। আর বহিঃক্ষরক গ্রন্থি যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে লালা, যকৃৎ এগুলো। তাহলে আশা করি অন্তঃক্ষরক গ্রন্থি এবং বহিঃক্ষরক গ্রন্থির সম্পর্কে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। এখন আমরা বিভিন্ন নালীবিহীন গ্রন্থি থেকে যে সকল হরমোনগুলো নিঃসৃত হয় সেগুলো সম্পর্কে জানবো। দেখো একটা প্রশ্ন প্রায়ই আসে যে পিটুইটারি গ্ল্যান্ডকে কেন মাস্টার গ্ল্যান্ড বলা হয়। কারণ আমরা জানি হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ডটা কি দেহের সবচেয়ে প্রধান হরমোন উৎপাদনকারী গ্রন্থি, এবং এই গ্রন্থি থেকে উৎপাদনকৃত যে হরমোন সেটা যেমন সংখ্যায় বেশি, আবার এই গ্রন্থির উপর এই অন্যান্য গ্রন্থির উপর যে এসব হরমোনের প্রভাব সেটাও অনেক বেশি, এই জন্য হচ্ছে এই পিটুইটারি গ্রন্থিটাকে বলা হয় হচ্ছে মাস্টার গ্ল্যান্ড। এরপরে দেখো এই যে বিভিন্ন নালীবিহীন গ্রন্থি থেকে যে নিঃসৃত হরমোন সেগুলো কী কী, পিটুইটারি গ্রন্থি থেকে কী কী হরমোন নিঃসৃত হয় সেটা হচ্ছে গ্রোথ হরমোন, ACTH অর্থাৎ অ্যাড্রেনো কর্টিকোট্রপিক হরমোন, এরপরে রয়েছে TSH অর্থাৎ হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, এরপরে FSH অর্থাৎ ফলিকল স্টিমুলেটিং হরমোন, এরপরে LH অর্থাৎ লিউটিনাইজিং হরমোন, MH বা মেলানোসাইট হরমোন, অক্সিটোসিন হরমোন এবং ভ্যাসোপ্রোসিন হরমোন, এগুলো হচ্ছে তোমার পিটুইটারি গ্ল্যান্ড থেকে উৎপন্ন হয়। তোমরা জানো যে পিটুইটারি গ্ল্যান্ড অ্যাকচুয়ালি কোথায় থাকে, আমাদের যে তোমার ব্রেন রয়েছে এই ব্রেইনের ঠিক সামনেই হচ্ছে এই পিটুইটারি গ্ল্যান্ডটা থাকে। এরপরে থাইরয়েডটা অ্যাকচুয়ালি কোথায় থাকে, সেটা হচ্ছে আমাদের যে তোমার শ্বাসনালী রয়েছে সেই শ্বাসনালীর উপরের অংশে হচ্ছে এই থাইরয়েডটা থাকে। আর এই থাইরয়েড থেকে কী কী হরমোন নিঃসৃত হয় সেটা হচ্ছে থাইরক্সিন আর হচ্ছে তোমার ক্যালসিটোনিন, ক্যালসিটোনিন হচ্ছে তোমার ক্যালসিয়াম বিপাকের সাথে জড়িত। আর প্যারাথাইরয়েড গ্রন্থি থেকে উৎপন্ন কী হয় সেটা হচ্ছে প্যারাথরমন। আর এই প্যারাথাইরয়েড গ্রন্থি মূলত মানুষের থাকে হচ্ছে চারটি। এরপরে রয়েছে থাইমাস গ্রন্থি, থাইমাস গ্রন্থি থেকে উৎপন্ন হয় হচ্ছে থাইমো গ্রন্থি, এবং এই থাইমাস যে গ্রন্থিটা রয়েছে সেটা কিন্তু শিশুকালে হচ্ছে তোমার এটা বিকাশ লাভ করতে থাকে, কিন্তু বয়স যত হয় তত হচ্ছে এই থাইমাস যে গ্রন্থিটা রয়েছে সেটা ছোট হয়ে যায় আস্তে আস্তে। এরপরে আমরা জানবো হচ্ছে অ্যাড্রেনাল গ্রন্থি সম্পর্কে। আমাদের যে অ্যাড্রেনাল গ্রন্থিটা রয়েছে সেটা হচ্ছে আমাদের কিডনির উপরে অবস্থিত থাকে। এই অ্যাড্রেনাল গ্রন্থি মূলত হচ্ছে তোমার রেনাল পেপটাইড হরমোন, তারপরে হচ্ছে ইপিনেপ্রিন হরমোন, নন ইপিনেপ্রিন হরমোন এইগুলো হচ্ছে মূলত নিঃসরণ করে, এবং এই ইপিনেপ্রিন এবং নন ইপিনেপ্রিন হরমোনকে একসাথে বলা হয় হচ্ছে ফ্লাইট অ্যান্ড হচ্ছে ফাইট অ্যান্ড ফ্লাইট হরমোন বলা হয়। এরপরে আমরা জানবো হচ্ছে ওভারি সম্পর্কে। ওভারি হচ্ছে তোমার এস্ট্রোজেন এবং প্রজেস্টেরন হরমোনটা নিঃসরণ করে। এরপরে শুক্রাশয় যেটা রয়েছে সেটা হচ্ছে টেস্টোস্টেরন হরমোন নিঃসরণ করে। এরপরে যে অগ্নাশয় রয়েছে সেটা অলরেডি তোমরা জানো যে অগ্নাশয় কী কী হরমোন নিঃসরণ করে, সেটা হচ্ছে ইনসুলিন আর হচ্ছে গ্লুকাগন। এখন আমরা জানবো হচ্ছে এই ইনসুলিন আর গ্লুকাগন অর্থাৎ এগুলো হচ্ছে ডায়াবেটিক্স রোগের ক্ষেত্রে কী কী ভূমিকা রাখছে সেগুলো সম্পর্কে। এখন দেখো এই ইনসুলিন যেটা রয়েছে সেটা কিন্তু গ্লুকাগনের বিপরীতধর্মী কাজ করে। ইনসুলিন হচ্ছে রক্তে গ্লুকোজের পরিমাণ কমায় আর গ্লুকাগন হচ্ছে গ্লুকোজের পরিমাণ বাড়ায়। সেটা কিভাবে, এই অগ্নাশয়ে দুইটা কোষ থাকে, সেটা হচ্ছে একটা আলফা কোষ আর একটা হচ্ছে বিটা কোষ। এই বিটা কোষ হচ্ছে তোমার ইনসুলিন নিঃসরণ করে। এরপরে দেখো খাবার গ্রহণের পরে কী হয়, আমাদের রক্তে যে গ্লুকোজের পরিমাণ সেটা কিন্তু বেড়ে যায়। এরপরে কী হয়, মস্তিষ্কের যে স্নায়ু কোষটা আছে সেটা উদ্দীপ্ত হয়, ফলে কী হয় বিটা কোষকে আজ্ঞাবাহী সংকেত প্রেরণ করে, ফলে বিটা কোষ আন্দোলিত হয়ে কী হয় ইনসুলিনের পরিমাণ বৃদ্ধি পায়, ইনসুলিন রক্তে পরিবাহিত হয়,
এরপরে একটা সময় যে কী হয়, ইনসুলিন কোষের প্লাজমা মেমব্রেনে নিজস্ব বাইন্ডিং সাইটে বাইন্ড করে, ফলে কী হয়, ইনসুলিনের বাইন্ডিংয়ের ফলে গ্লুকোজ চ্যানেল উন্মুক্ত হয়, ফলে কী হয়, রক্ত থেকে গ্লুকোজটা কোষে প্রবেশ করতে পারে। কারণ হচ্ছে রক্তে যদি গ্লুকোজের পরিমাণ বেড়ে যায় তাহলেই তো এই ডায়াবেটিস হয়। এরপরে দেখো গ্লুকাগনের ভূমিকা। গ্লুকাগন কী করে, অগ্নাশয়ের যে আলফা কোষ আছে সেটা হচ্ছে খাবার পরি গ্রহণের পরে গ্লুকোজের পরিমাণ যখন রক্তে রয়ে যায় তখন কী হয়, মস্তিষ্কের স্নায়ুকোষ উদ্দীপ্ত হয়, ফলে আলফা কোষকে আজ্ঞাবাহী সংকেত প্রেরণ করা হয়, গ্লুকাগন উৎপাদন বৃদ্ধি হয় এবং গ্লুকাগন অতিরিক্ত গ্লুকোজ সমূহকে কী করে, গ্লাইকোসাইডিক বন্ধনের মাধ্যমে আবদ্ধ করে, ফলে কী হয়, এই গ্লাইকোজেনটা পরবর্তীতে লিভারে সঞ্চিত থাকে। তাহলে আশা করি তোমরা এই গ্লুকাগন এবং ইনসুলিন যে বিপরীতধর্মী কাজ করে সেটা সম্পর্কে বুঝতে পেরেছো। এছাড়াও বইয়ে লেখা আছে যে ডায়াবেটিসের দুইটা টাইপ রয়েছে, একটা হচ্ছে টাইপ 1 আরেকটা হচ্ছে টাইপ 2। টাইপ 1-এর ক্ষেত্রে কী হয়, রোগীর একেবারেই হচ্ছে তোমার ইনসুলিন তৈরি হয় না এবং নিয়মিত ইঞ্জেকশনের মাধ্যমে হচ্ছে ইনসুলিনটা পুশ করতে হয়। আর হচ্ছে টাইপ 2-এর ক্ষেত্রে আংশিকভাবে ইনসুলিনটা তৈরি হয় এবং হচ্ছে এটা হচ্ছে তোমার অগ্নাশয় কোষকে শরীরের জন্য পরিমিত ইনসুলিন তৈরি করতে হচ্ছে, বিভিন্ন ওষুধের সাহায্য নিতে হয়। এরপরে দেখো এই যে এই ডায়াবেটিস রোগ যেটা রয়েছে সেটাকে যদি আমরা প্রতিরোধ করতে চাই তাহলে কিন্তু 3D মেনটেন করতে হবে, অর্থাৎ 3D মানে হচ্ছে ডায়েট, ডিসিপ্লিন এবং ডোজ, অর্থাৎ শৃঙ্খলা, খাদ্য নিয়ন্ত্রণ এবং ঔষধ সেবন, এগুলো মেনে চলতে হবে অবশ্যই। তাহলে আশা করি তোমরা আজকের ভিডিওতে যা বলেছি তা বুঝতে পেরেছ, না বুঝলে কমেন্টের মাধ্যমে জানাবে। আজকের ভিডিও এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।